এরপরে আসমা আক্তার আপনি লিখেছেন মেয়েদের নামাজ যদি ছেলেরা দেখে তাহলে কি নামাজ হয় না এ কথা কি সত্যি না বোন এরকম কোনো কথা সঠিক নয় মেয়েদের সালাদ যদি পুরুষরা দেখে তাতে তার নামাজ না হওয়ার কোনো কারণ নেই তবে পর পুরুষ যেন তাকে দেখতে না পান তার পর্দা যেন লঙ্ঘন না হয় সে দিকটা তিনি খেয়াল করবেন আর নিজের বাসা যে সমস্ত বাবা ভাই স্বামী যারা তার মাহরাব তারা কেউ তাকে সালাদরত অবস্থা দেখলে কোনো অসুবিধা নেই মাইনুল হাসান তানবির আপনি লিখেছেন যারা জাহাজে চাকরি করে তাদের জন্য নামাজ কীরকম হবে তারা কি মুসাফির নাকি মৌকিম এ বিষয়ে ইমাম ইব্রাহিম রহমান আর একটা ফতোয়া রয়েছে সেটি হলো যে জাহাজ যারা চাকরি করেন তারা সেখানে সাধারণত জাহাজ চলমান থাকলে তারা মুসাফির হিসেবে থাকবেন কিন্তু জাহাজে যদি তাদের ফ্যামিলি থাকে এবং তাদেরকে নিয়েই তারা সফর করেন ওটা একরকম তাদের ঠিকানা ধরা হবে যার কারণে সেখানে তারা মুকুম হিসাবে গণ্য হবেন এক থাকলে তার ফ্যামিলি আরেক জায়গায় আছেন তিনি সফরে আছেন এবং রানিংয়ে আছেন তাহলে একটা মাসকে মাসও যদি থাকেন তারপর তিনি গণ্য হবেন অনেক সময় দেখা যায় যে কোনো একটা কোনো একটা বন্দরে এসে জাহাজ ভিড়ে এবং সেখানে মাসকে মাস পড়ে থাকে তাহলে সেক্ষেত্রেও তিনি মুকিম হিসাবে গণ্য হবেন কারণ সেটা তিনি জানেন যে এখানে কয়েক মাস তিনি স্টে করছেন অবস্থান করছেন এক প্রকারের সেখানে তিনি অধিবাসী হচ্ছেন ওই কয়েক মাসের জন্য মাহমুদুল হোসেন আপনি লিখেছেন ভালো একজন জীবনসঙ্গী পাওয়ার জন্য কি করা উচিত ভালো জীবনসঙ্গিনী পাওয়ার জন্য নিজে ভালো হওয়া উচিত নিজে ভালো না হলে ভালো জীবনের সঙ্গী পাওয়া যাবে না আর এর পাশাপাশি সুরায় ফোরকান আয়াত নম্বর চুহাত্তরের যে দোয়ার অংশ আছে সেটি পাঠ করবেন রব্বা হাবুলা নামিন আজ আজিনা অদুলিয়াতে আইন এর মাধ্যমে ঈশা আল্লাহ আপনি ভালো জীবন সঙ্গী সঙ্গিনী পাবেন এরপরে মোহাম্মদ শিহাব হোসেন আপনি লিখেছেন আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি আমার হেদায়তের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসুন আহবাকাল্লাহ্লাদি আহবাব তানিফি এবং আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে হেদায়তের উপর রাখুন ফাহিদে শান্ত আপনি লিখেছেন সালাদ তজবিন আমার সঙ্গে কিছু বলুন এটা পড়াকে অনুমোদিত সালাদ তসবিন সালাত যে হাদিসে বর্ণিত হয়েছে বিশেষ করে রুসুল আহকাম সদাল্লাহ সাল্লাম তার চাচাকে শিক্ষা দিয়েছেন মর্মে যে হাদিস রয়েছে হাদিসের সনদ দিয়ে অনেক মহাদিস আপত্তি তুলেছেন মৌলিকভাবে এই সালাতকে অন্য এই বর্ণা এবং অন্যান্য বর্ণার নানা বিশ্লেষণের আলোকে অনেক ওলামায়করামই সু প্রমাণিত এবং সুসাব্যস্ত বলে দাবি করে বিশেষ করে সিনিয়র ওলামায়করাম স্কলার এবং বড়ো বড়ো মুহাদ্দিজদের অনেকে এটিকে প্রমাণিত এবং সাব্যস্ত বলেছেন অর্থাৎ বিষয়টা নিয়ে মত আছে একটা বিষয় আমাদের মাথায় রাখা উচিত যে কোনো হাদিসের সনদের শুদ্ধতা অশুদ্ধতা নিয়ে যদি মুহাদ্দিজদের মধ্যে মতপার্থক্য হয় এটা ফেকি মাস আল ইলাফ এবং মতপার্থক্যের মতোই অর্থাৎ এটা গবেষণাগত বিষয় কেউ গবেষণা করে একটি বর্ণাকে অশুদ্ধ বা দুর্বল বলেছেন আবার আরেকজনের গবেষণা অনুযায়ী সেটি বিশুদ্ধ এটি একান্তই কিন্তু মহাদিসদের গবেষণামূলক বিষয় যার কারণে কোনো একটা গবেষণার উপরে কেউ নির্ভরতা তার হল তিনি নির্ভর করলেন আস্থা রাখলেন তো সেক্ষেত্রে তাকে এটার জন্য দোষারোপ করার কোনো সুযোগ নেই অতএব সালাত তসবি সালাদকে যে সমস্ত ক্রাম এ জাতীয় বর্ণাগুলোকে বিশ্লেষণ করে এগুলোকে এটাকে মুস্তাহাব বা গ্রহণযোগ্য বলেছেন তারা তাদের মত গ্রহণকারীকে আমরা বেদায়াতই বলতে পারি না বা এই কাজটিকে বেদাত বলতে পারি না তবে এর বিপরীতে অনেক ওলামা ইকরাম তালাজ তসবির সম্পর্কিত যে সালাত রয়েছে সেটিকে সরিয়া দ্বারায় প্রমাণিত নয় অর্থাৎ হাদিসটাকে দুর্বল বলে দাবি করেছেন ইমাম আমি যদি ভুল না বলে থাকি ইমাম নয়ুর রহম মতো মহাদ ফকিহ এবং তার মতো মুহাদ্দিস এবং এ জাতীয় অনেক বড়ো বড়ো ওলামা একরাম একরাম এই সালাত সালাত প্রমাণিত হিসাবে তারা দাবি করেছেন আহ মোস্তফা কামা তবে আহ বিষয়টারই মত পার্থক্য আছে এটুকু আমরা নিশ্চিত জানলাম